हेलो फ्रेंड्स, वेलकम वेलकम टू माय चैनल स्टडी इंग्लिश। तो फ्रेंड्स, आज जेटी निये आमरा एई भिडियोते आलोचना करब सेटी खूब खूब गुरुत्वेर। आमरा इंग्लिशे जा किछु करी ना केन, जा किछु शिखी ना केन, जा किछु पढ़ी ना केन, फार्स्ट धाप हलो आमार आजकेर टपिक। তাই আজকের টপিকটি বিগিনারদের জন্য এবং যারা ইংলিশ শিখতে চাইছো তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজ যে পার্টটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো সেন্টেন্স কনস্ট্রাকশনের বীজ মন্ত্র। কি নিশ্চয় বোঝা যাচ্ছে? ইয়েস, আজকের পার্ট সিম্পল, সুন্দরভাবে কিভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্স গঠন করব তারই একটা মূল মন্ত্র, ছোট্ট সূত্র। চলো দেখে নি সেটা কি। দেখো, এস প্লাস ভি প্লাস ও, এটি হয়ে গেল আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনের বীজ মন্ত্র। তো কি বন্ধুরা, এস ডিনোট সাবজেক্ট, ভি ডিনোট ভার্ব, অ্যান্ড ও ডিনোট অবজেক্ট। তো আমাদের এই তিনটি বিষয় খুব ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের কোনো সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে আমাদের এটা জেনে রাখতেই হবে, তা না হলে আমরা সুন্দরভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারবো না। তো বন্ধুরা চলো জেনে নিই এস ভি ও কি। সাবজেক্ট, এস মিন্স সাবজেক্ট, সাবজেক্ট হলো বাংলায় আমরা যাকে বলি কর্তা। ভার্ব ক্রিয়া, এবং অবজেক্ট কর্ম। তো সেটা কি দেখো বন্ধুরা, কর্তা একটা সেন্টেন্সের একটা বাক্যের যে কাজ করে, যাকে উদ্দেশ্য করে বলা হয় সেটাই হচ্ছে কর্তা। আর সেই কর্তা যেটি করে বা যা করে সেটি হলো ক্রিয়া। আর অবজেক্ট কি বা কর্ম কি? এই ক্রিয়া আমার সাবজেক্টের যেটি ক্রিয়া, ক্রিয়াকে আবার যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমার যে উত্তরটি আসবে সেটি হলো কর্ম। ক্লিয়ার হলো না? লেট আস সি সাম এক্সাম্পলস। দেখো বন্ধুরা, আই রিড এ বুক। তো এটি একটি বাক্য, সিম্পল সেন্টেন্স। কি দেখো, আই রিড আমি পড়ি এ বুক, একটা বই। আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। এখানে বন্ধুরা বই পড়ার কাজটা কে করছে? কে করছে? আই। আমি যে কাজটা করে, বাক্যের যে কাজটি করে সেই হবে কর্তা। বোঝা গেল? কর্তা যে কাজটি করে, যেটি কাজ, যে ওয়ার্ডটি দিয়ে আমরা কাজ উল্লেখ করব সেটি হয়ে গেল ক্রিয়া। আর এই ক্রিয়াকে বা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে আমাদের। প্রশ্ন করলে একটা আনসার আসবে, ওই আনসারটা হয়ে যাবে অবজেক্ট বা কর্ম। দেখি কিভাবে হচ্ছে, রিড পড়া, রিড পড়া, বা এখানে আই রিড আমি পড়ি, পড়ি কি, পড়ি কি, পড়ি এ বুক, একটা বই পড়ি। কাকে পড়ি? এ বুক, একটা বইকে, তাই না? তাহলে উত্তর এসে যাচ্ছে একটি বই, তাই এটি হয়ে গেল কর্ম। কি বন্ধুরা বোঝা যাচ্ছে? একটা সাবজেক্ট,
একটা ভার্ব একটা অবজেক্ট থাকলে আমরা একটা সুন্দর সিম্পল সেন্টেন্স গঠন করতে পারবো। তো দেখো বন্ধুরা, সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে আমাদের এই ছোট্ট নিয়মটি অলওয়েজ মেনে চলতে হবে আমাদের সাধারণ বাক্য গঠন করতে গেলে। নট কোশ্চেন, ওকে, নেগেটিভ না, কোশ্চেন না, বিস্ময়সূচক না, বা পাঁচটা যে সেন্টেন্সের ভাগ আছে কি কি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আছে না এক্সক্লেমেটরি, এই পাঁচ ধরনের সেন্টেন্স আছে। আমি এখনও এই পাঁচ ধরনের সেন্টেন্স নিয়ে ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করিনি। তো আজ এই কনস্ট্রাকশনটা, সিম্পল কনস্ট্রাকশনটা জেনে নাও। পরবর্তী আমি ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে তোমাদের কাছে আসব, অবশ্যই অপেক্ষায় থাকো। আর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো এই সুন্দরভাবে ইংলিশ গ্রামার শেখার জন্য। তো বন্ধুরা দেখো, ইংরেজিতে সিম্পল বাক্য, অ্যাসার্টিভ বাক্য, সাধারণ বাক্য আমাদের গঠন করতে গেলে এস ভি ও এই সূত্রটি মানতে হবে। এস হলো সাবজেক্ট, ভি হলো ভার ক্রিয়া, ও হলো অবজেক্ট কর্ম। তো আমরা বাংলাতে যেভাবে সেন্টেন্স বলি বা বাক্য বলি, ইংলিশে কিন্তু তা একটুখানি উল্টো রকম। সেটা কেমন দেখো, আমি কি বলি, আমি বাংলাতে এটা বললে কি বলবো, আমি বই পড়ি। দেখো বন্ধুরা, বাংলাতে আমি বই পড়ি, কিন্তু ইংলিশে দেখো আমি পড়ি বই, ইংলিশে আসছে আমি পড়ি বই, বাংলাতে কিন্তু আমি বই পড়ি। দেখো বাংলাতে এইখানে সাবজেক্ট, এখানে কর্তা, এখানে কর্ম, আর এখানে ক্রিয়া। তাহলে বন্ধুরা বাংলাতে দেখো কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, কিন্তু ইংলিশে সেটা না। ইংলিশে আমাদের মনে রাখতে হবে এস ভি ও, আগে কর্তা সাবজেক্ট, ভি তারপর ভার্ব, ও তারপর অবজেক্ট। তাহলে বন্ধুরা এস প্লাস ভি প্লাস ও এই সূত্রের এসকে, এস হলো সাবজেক্ট, সাবজেক্টকে একটা বাক্যের যে কাজটা সম্পন্ন করে, বাক্যের ডুয়ার হলো সাবজেক্ট বা কর্তা, আর বাক্য যেটি করে, যে কাজটি সম্পন্ন করে, সেই কাজটি হলো ভি বা ভার্ব। আর সেই কাজটিকে আমরা যখন প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, যে উত্তরটা আসবে সেটা হয়ে যাবে কর্ম বা অবজেক্ট। আই রিড এ বুক, আমি একটা বই পড়ি, আই সাবজেক্ট, রিড ভার্ব ক্রিয়া, এ বুক কর্ম বা অবজেক্ট। চলো বন্ধুরা আরও কয়েকটা সেন্টেন্সের উদাহরণ দেখে আমরা এই বিষয়টিকে, এস ভিও বিষয়টিকে পরিষ্কার করে বুঝে নিই। তো বন্ধুরা দেখো নেক্সট, রাজা প্লেস ফুটবল, রাজা এস প্লাস প্লেস ভার্ব প্লাস ও ফুটবল অবজেক্ট। রাজা সাবজেক্ট, কে কাজটা করছে, রাজা, কি করছে, প্লে করছে, ভার্ব, কি বা কাকে দিয়ে প্লে করছে, ফুটবল অবজেক্ট। বোঝা গেল, কি খেলছে, ফুটবল খেলছে, তাই না, উত্তর এলো ফুটবল অবজেক্ট, রাজা প্লেস ফুটবল। নেক্সট দেখো বন্ধুরা, পিপল আর কালেক্টিং পেপারস, পিপলস লোকেরা আর কালেক্টিং পেপারস। তো দেখো পিপল লোকেরা সাবজেক্ট প্লাস আর কালেক্টিং ভার্ব, লোকেরা কালেক্ট করছে প্লাস কি অবজেক্ট, কি কালেক্ট করছে, পেপারস। তাহলে কিছু লোক পেপারস কালেক্ট করছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি বোঝা যাচ্ছে। সিম্পল সেন্টেন্স কনস্ট্রাকশন করার যে বীজ মন্ত্র সেটি হলো এস ভি ও। ভালো লাগছে,
ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। লুক অ্যাট দ্য বার্ড, পাখিটি ইজ ইটিং, খাচ্ছে ফ্রুট ফল। দ্য বার্ডস, পাখিটি সাবজেক্ট বা কর্তা, ইজ ইটিং ভার্ব, খাচ্ছে কাজ করছে খাওয়ার কাজ, প্লাস কি খাচ্ছে অবজেক্ট ফ্রুট। তো বন্ধুরা সাবজেক্ট ভার অবজেক্ট এটি বাক্য গঠনের মূল মন্ত্র। দেখো আমরা একটা ছোট্ট সুন্দর বাক্য পেতে পারি এই ছোট্ট সূত্রটি ব্যবহার করে, কিন্তু কোনো কোনো বাক্যে আমার এই জায়গাটা নাও থাকতে পারে। অ্যাটলিস্ট বাক্য গঠন করতে গেলে আমার এই দুটি পার্ট অবশ্যই চাই, কি সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট আর ভার্ব না থাকলে আমরা বাক্য গঠন করতে পারবো না। হ্যাঁ পারবো না এই কথাটাতে জোর এখন দেওয়া যাবে না। মডার্ন ইংলিশে এখন বলা হচ্ছে একটা সিম্পল একটা ওয়ার্ড কিন্তু একটা সেন্টেন্স গঠন করতে পারে। সেখানে কি, সেখানে হলো যেমন গো, যাও, গো যাও, কাম এসো, স্ট্যান্ড দাঁড়াও, সিট বসো। দেখো বন্ধুরা এই একটা ওয়ার্ড ব্যবহার করেও কিন্তু আমরা বাক্য গঠন করতে পারি, কি গো যাও আমার একটা সম্পূর্ণ বাক্য হলো, কাম এসো বাক্য হলো, স্ট্যান্ড দাঁড়াও বাক্য হলো, সিট বসো বাক্য হলো। তো বন্ধুরা একটা কথা অবশ্যই আবার মনে রেখো, আমরা এই যে সিঙ্গেল একটা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আ সিঙ্গেল ওয়ার্ড, বাট দিস সাবজেক্ট এই দেখো এই সব কটি কিন্তু ভার্ব, এই সব ওয়ার্ড কটি কিন্তু ভার্ব। তাহলে আমরা কি বুঝতে পারলাম, সিম্পল একটা ভার্ব দিয়েও আমরা একটা বাক্য গঠন করতে পারি, কিন্তু আমরা এই বাক্যটা গঠন করতে যখন যাচ্ছি সিম্পল একটা ভার্ব দিয়ে গঠন করলাম ঠিক আছে, কিন্তু দেখো বন্ধুরা সব ভার্বের আগেই কিন্তু এস, দিস এস ইজ সাইলেন্ট, মানে এস উজ্জ আছে। তো এখানের এস একটাই হয়, একটা ওয়ার্ডই হয়, সেই জন্য সেটাকে উজ্জ রেখেও ব্যবহার করতে আমরা পারি। একটা কি, এখানে সাবজেক্ট কিন্তু একটাই হবে, যেমন ইউ, ইউ গো, ইউ কাম, ইউ স্ট্যান্ড, ইউ সিট। ইউ সাইলেন্টভাবে আছে সেজন্য আমরা অনলি একটা ভার্ব ইউজ করেও একটা বাক্য তৈরি করতে পারি। তো এটা থেকে আমরা কি বুঝতে পাচ্ছি, যে একটা বাক্য গঠন করতে গেলে তো এটা থেকে আমরা কি বুঝতে পাচ্ছি, এটাই বুঝলাম যে একটা বাক্য গঠন করতে গেলে, সিম্পল একটা বাক্য গঠন করতে গেলে এই এস প্লাস ভি অবশ্যই দরকার, প্লাস ও থাকতেও পারে না থাকতেও পারে, প্লাস ও থাকলে বাক্যটা আরও একটু সম্পন্ন হয় বা বাক্যটি আরও একটু সুন্দর হয়। তো কখনো কখনো দেখব আমরা এস আছে প্লাস ভি আছে প্লাস কিছু আছে, কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা আনসার আসছে না, সেটা আনসার আসছে না। যদি আনসার না আসে কিন্তু প্লাস কিছু আছে তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে অবজেক্ট না বলে সেটাকে বলবো কমপ্লিমেন্ট। কারণ একটা বাক্যকে কমপ্লিট করতে, সুন্দর করে কমপ্লিট করতে আরও কিছু ওয়ার্ড বা ফ্রেজ এসে
ওখানে বসেছে, এই জন্য ওই ওয়ার্ড বা ফ্রেজকে আমরা বলবো কমপ্লিমেন্ট। তো বন্ধুরা আর একটা কথা সুন্দর করে মনে রেখো, এই এস ভি ও থাকলে, বিশেষ করে এই যে ও ও থাকলে, আমরা পরবর্তীকালে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব, দেখো এই যে ভি ভি সি যখন করতে যাব, তো এই আমাদের ও না থাকলে ভিসি আমরা করতে পারবো না। যে সাবজেক্টের বা যে সেন্টেন্সের ও মিসিং থাকবে, মানে অবজেক্ট থাকবে না, ভার্বের অবজেক্ট না থাকলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। এটি এখন জেনে রাখো, যখন ভয়েস আমরা শিখব তখন আরও সেটা সুন্দরভাবে প্রমাণ হয়ে যাবে, কেমন? তো দেখো বন্ধুরা, আজ যেটা দেখলাম এস ভি ও, তো চলো আরও একবার দেখিয়ে দিই, অবজেক্ট না থেকে যেটা বাড়তি থাকছে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলছি। তো সেই কমপ্লিমেন্টটা কী, উদাহরণের মাধ্যমে দেখে নিই। দেখো বন্ধুরা, আবার লিখছি, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দি স্কাই। দেখো বন্ধুরা, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ছে। ওকে, পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ, ইয়েস, পেয়ে গেলাম, তাই না? ইয়েস। এরপরে দেখো কে উড়ছে, না কাজটি, উড়ার কাজটি কে করছে? পাখি। পাখি হয়ে গেল সাবজেক্ট। পাখি কী কাজ করছে? উড়ছে, ওড়ার কাজ করছে। এরপরে এই ওড়াকে, আমি বলেছি ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কী ওড়ে, কী উড়ছে? দেখো এইদিকে উত্তর আসছে না, উত্তর চলে আসছে আবার এইদিকে, সাবজেক্ট। কী উড়ছে? পাখি উড়ছে, সেটা আমরা জানি। তো পাখি তো নিজে কর্তা, সে তো উড়ছে, সে কর্তা, তাহলে সে তো আর কর্ম হতে পারে না, তাহলে কাকে উড়ছে কোনো আনসার আসছে না। তো যেহেতু কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে এদিকে আমার কোনো আনসারই আসছে না, উল্টে আমার সাবজেক্ট কর্তা আনসার চলে আসছে। আমরা আগে জেনে গেছি যে কাজ করছে সে কর্তা, তাহলে নিশ্চয়ই এটা কর্ম নয়। তো এইখানে যে আমার আরও একটি ইউনিট পড়ে রইল, সেটি অবজেক্ট তো হলো না, অবজেক্ট হলো না, কারণ উত্তর এলো না। যদি অবজেক্ট না হয় তাহলে যে ইন দি স্কাই, এই যে নাউন ফ্রেজটি পড়ে রইল, ইন দি স্কাই আকাশে, একটা ফ্রেজ। ফ্রেজ কেন বলছি? কারণ কয়েকটি শব্দ নিয়ে যদি একটা আমার সেন্টেন্স না হয়ে একটা সেন্টেন্সের অংশ পাই, সেটাকেই আমরা ফ্রেজ বলি। ফ্রেজ হলো সেন্টেন্সেরই একটা অংশ, কিন্তু সে নিজে সেন্টেন্স নয়। সেই জন্যই দেখো তিনটে ওয়ার্ড, ইন দ্য স্কাই, এই ইন দ্য স্কাই এটি হয়ে গেল কমপ্লিমেন্ট। তো বন্ধুরা বোঝা গেল কমপ্লিমেন্ট কি, ইন দ্য স্কাই। কেন একে কমপ্লিমেন্ট বললাম? কারণ অবজেক্ট নেই, আমার দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উড়ছে, এটা আমরা একটা মানে পারছি। আরও একটু সুন্দর করে কমপ্লিট করতে এসেছে এই ফ্রেজটি, কি ইন দ্য স্কাই আকাশে। তাই এই সুন্দর করে সেন্টেন্সটিকে আমার আমরা পেলাম, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়ছে। এই যে আরেকটু অংশ যোগ করে আমি যে বাক্যটাকে আরও কমপ্লিট করলাম, সেই জন্য এই অংশটাকে বলা হয় বাক্যের কমপ্লিমেন্ট। তো বন্ধুরা আশা করি আজকের এই ছোট্ট পাঠ, ইংলিশ সেন্টেন্স গঠনের মূল মন্ত্র এস ভি ও, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যদি এই বিষয়টি আজকে তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তো অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সাথে লাইক করো এবং শেয়ার করো, যাদের যেটি দরকার, যাদের এই ভিডিওটি দরকার। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, কারণ আমরা ধাপে ধাপে বাংলাতে সুন্দরভাবে ইংলিশকে শিখে নেব এই চ্যানেলের মাধ্যমে। তো আজ এই পর্যন্তই, টাটা।